हेलो एवरीवन, आमी पियाली। आमार नतून एकटा भिडियोते सबाइके अनेक वेलकाम। आज के हलो सान्डे और आज के आमरा जाच्छी नेदारल्यान्डे सबथेके बड़ो कैसेल देखते, आर जार नाम हलो कैसेल दे हार। এই ক্যাসেলটা ইউট্রেক বলে অন্য আর একটা সিটিতে অবস্থিত, আর আমাদের বাড়ির থেকে এর ডিস্টেন্স হলো 30 থেকে 35 কিলোমিটার। ইউট্রেক সিটি থেকে কিছুটা ভিতরে খুবই শান্ত পরিবেশের মধ্যে এই ক্যাসেলটা অবস্থিত। এই ক্যাসেলে ঢোকার টিকিট আমরা আগে থেকে অনলাইনে কেটে রেখেছি, যদিও এখানে এসেও টিকিট কাটা পসিবল। আর এই টিকিটের প্রাইস নিয়েছে 19 ইউরো পার পার্সন, মানে ভারতীয় টাকায় 1700 টাকা করে। এটা হচ্ছে ক্যাসেলের বাইরের গার্ডেন, আর ক্যাসেলটা দেখুন খুবই সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। আজকে আমরা এই ক্যাসেলের মধ্যেও ঢুকবো, আর কেউ যদি চায় শুধুমাত্র এই গার্ডেনে ঢোকারও এন্ট্রিও এখানে পসিবল, আর তার প্রাইস হচ্ছে 7 ইউরো করে। আমরা যেহেতু গার্ডেন প্লাস ক্যাসেলের মধ্যে ঢুকবো, আমাদের টিকিটের প্রাইস পড়েছে 19 ইউরো করে। এই ক্যাসেলটা 1391 সালে প্রথম তৈরি করা হয়, তারপর আবার 1892 সালে এটাকে রিবিল্ড করা হয়। এই ক্যাসেলটা ছিল নেদারল্যান্ডের একটা রয়্যাল ফ্যামিলির, ফ্যামিলির নামটা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। ক্যাসেলের সামনে যে গার্ডেনটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর করে এরা মেনটেন করে রেখেছে। অনেককেই দেখলাম এই গার্ডেনের মধ্যে বসেই সারাদিন পিকনিকের মতো বেশ টাইম স্পেন্ড করছে। চলুন তাহলে এবার আমরা ক্যাসেলের ভিতরটা ঘুরে আসি, কারণ ক্যাসেলটা 5টার মধ্যেই বন্ধ হয়ে যাবে, যদিও গার্ডেনটা তারপরে অনেকক্ষণই খোলা থাকবে। ক্যাসেলটার চারিদিকে পুরো জল দিয়ে ঘেরা। এই ক্যাসেলের সিকিউরিটি লেভেল কিন্তু মারাত্মক। আর এই দরজাটা দেখুন ক্যাসেলের, কি বিশাল। ১৩৯১ থেকে ২০১৪ সাল অবধি দেখলাম এখানে ক্যাসেলে কে কে থেকেছে তার একটা লিস্ট দেওয়া। এবার আমরা ক্যাসেলের ভিতরে ঢুকবো, তার আগে একটা ছোট্ট একটা শপ আছে, এখানে থেকে যদি কেউ কিছু কেনাকাটা করতে চায় তাও করতে পারে। ক্যাসেলের মধ্যে আমরা ঢুকে গেছি, এবার আস্তে আস্তে ক্যাসেলটা আমরা ঘুরে দেখে নেই। প্রথমে ঢুকেই একটা হল রুম পড়েছে, দেখুন হল রুমটা কি সুন্দর কাজ করা চারিদিকটা। এই থালা বাসনগুলোতে এখানে খাওয়া হতো, এগুলো তো অবশ্যই সুন্দর, কিন্তু এগুলো যার উপর রাখা সেই পাথরের বেদিটা দেখুন কি অপূর্ব। এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। এখানে যে রয়্যাল ফ্যামিলি থাকতো তাদের দেখুন এগুলো সব জামা কাপড়।
এবার আমরা চলে এসেছি এখানকার লাইব্রেরি রুম বা স্টাডি রুমে। এগুলো দেখুন বাচ্চাদের স্টলার, আর পাশেই দেখুন এটা পালকি। এটা হলো এখানকার বিউটি পার্লার, ভাবা যায় সেই যুগেও নাকি বিউটি পার্লার ছিল। এটা হলো তরোয়াল আর যুদ্ধ করার ড্রেস। এটা হলো এখানকার ডেলিভারি রুম, কারো বাচ্চা হলে এই রুমে ডেলিভারি করানো হতো। এবার আমরা চলে এসেছি এখানকার মেন বেডরুমে, মানে বলতে পারেন এখানকার রাজা রানীর বেডরুমে। যারা এখানে থাকতো তাদের ফটোও দেখুন এখানে দেওয়া আছে। আর এবার আমরা চলে এসেছি অন্য আর একটা বেডরুমে। আর এটা হলো এখানকার বাচ্চাদের বেডরুম। আর এখানে প্রত্যেকটা বেডরুমের সাথেই এরকম অ্যাটাচ বাথরুমও আছে। এটা হলো আর একটা বাচ্চার রুম। এই ক্যাসেলে অনেকগুলোই রুম দেখলাম, প্রত্যেকটা রুমে কে থাকতো সেইভাবে তো লেখা নেই, শুধু রুম নাম্বার দিয়ে এখানে মার্ক করা আছে। এটা হলো সেক্রেটারি রুম। এই রুমটা হয়তো রানীর রুম বা কোনো একটা মেয়ের রুম, কারণ দেখুন এই রুমটা পুরো পিঙ্ক থিমে সাজানো। এবার আমরা চলে এসেছি এখানকার গেস্ট রুমে। গেস্ট রুমটা দেখুন কি অপূর্ব। এটা হলো এখানকার রান্নাঘর। এই দেখুন এটা তন্দুরি করার জন্য ওভেন। এখানকার বাসনগুলো দেখুন কি সুন্দর। ক্যাসেল থেকে আমরা বেরিয়ে গেছি, আর এই দেখুন ক্যাসেলটা এরকম চারিদিকে এরকম জল দিয়ে ঘেরা।
ক্যাসেলটা তো ঘুরলাম, এবার চলুন ক্যাসেলের বাইরের যে গার্ডেনটা আছে সেটা একটু ঘুরে দেখে নেই। এই পাতাটা দেখুন, পুরো লাউ পাতার মতো দেখতে, আর সাইজটা দেখুন কি বিশাল। আমার হাতটা দেখুন পাতার কতটুকু। ক্যাসেলের বাইরের গার্ডেন এরিয়াটা অনেকটা বড়, হয়তো আজকে আমরা পুরোটা ঘুরে শেষ করতে পারবো না, তবে যতটুকু ঘুরতে পারছি ততটুকুই দেখুন কতটা সুন্দর। এরকম একটা বন জঙ্গলের মধ্যে রাস্তা কি সুন্দর দেখতে লাগছে। ক্যাসেলের মধ্যে একটা ডিয়ার পার্কও আছে, সেই ডিয়ার পার্কে আমরা দেখুন এবার চলে এসেছি। এখানে একটা মাত্রই খাবার দোকান আছে, আর সেই দোকান থেকে আমরা এবার কিছু খেয়ে নেব। খাওয়ার পর ক্যাসেলের অন্য পাশটা এবার আমরা ঘুরে দেখে নেব। ক্যাসেলের এই পাশের গার্ডেনটা বেশ অর্গানাইজড, আর ওই পাশে যেখানটা আমরা ঘুরে আসলাম সেটা একটু বন জঙ্গল টাইপের ছিল। একদিনের ডে ট্রিপের জন্য ক্যাসেলটা কিন্তু ঘোরার খুবই সুন্দর জায়গা। বিশেষ করে সামারে যারা আসবে তারা এই ক্যাসেলের গার্ডেনে সুন্দর করে পিকনিকও করে নিতে পারে। সারাদিন আমরা ক্যাসেলে খুব সুন্দর ঘুরলাম, এখন বিকাল হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।